Hello everyone, welcome back to my another video. আজকের ভিডিওটা কিন্তু একদমই আলাদা। আজকে আমি কোনো রকম মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসিনি। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ডি ট্যান ফেশিয়ালের উপর। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার কিন্তু ফেসে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, একদমই ফেসটা ডাল দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি ক্যামেরাতে। তাই আমি ভাবলাম যে আমি যা যা রুটিন করি, মান্থলি একটা করে ডিট্যান ফেশিয়াল করি, তো সেই ডিট্যান ফেশিয়ালটা তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওর জন্য। তো চলো লেটস স্টার্ট। প্রথমে আমি একটা হেয়ার ব্যান্ড এবং ক্লাচারের সাহায্যে চুলটা ভালো করে আটকে নিয়েছি। তারপরে এটা হচ্ছে ডক্টর রাশেলের ফেস স্ক্রাব, ফেস অ্যান্ড বডি স্ক্রাব। আমি এটার পুরো রেঞ্জটাই কিনে রেখেছিলাম, যেহেতু আমি মাসে ফেশিয়াল করি তোমাদেরকে বললাম। এটা খুব ভালো প্যাকেজিংয়ের সাথে আসে, প্লাস খুবই এফেক্টিভ স্কিনের জন্য। আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও নয়, আমি যেটা রেগুলার বেসিসে করি তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো কতটা পরিমাণ নিয়ে আমি স্ক্রাবটা হালকা করে ফেসের ওপর লাগিয়ে নিয়েছি। তারপরে ধীরে ধীরে আমি ওটাকে ভালো মতো অ্যাপ্লাই করব। কিভাবে হাতের কি মুভস করছি সেগুলো তোমরা অবশ্যই ভালো করে ফলো করো, তাহলে আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে ঠিক আমারই মতো। স্ক্রাব করার সময় কিন্তু আই এরিয়াটা ঠিক প্যাক যেমন করি আমরা, আই এরিয়াটাকে অ্যাভয়েড করে স্ক্রাব করার সময়ও কিন্তু তোমরা আই এরিয়াটাকে অ্যাভয়েড করে করবে। কারণ কোনো সময় স্ক্রাবে তো ছোটো ছোটো মাইল্ড দানা থাকে, তো সেগুলো চোখে যদি চলে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে, জ্বালাও হতে পারে। দেখতে থাকো তোমরা এই ভিডিওটা, দেখো আমি আঙুলের মুভসগুলো কীভাবে করছি। খুব রিল্যাক্সেশন হয়, একদম হালকা হাতে হালকা চাপ দিয়ে হালকা প্রেশার দিয়ে তোমরা এই স্ক্রাবটা করে নেবে আগে প্রথমে খুব ভালো মতো। কানের কাজগুলোতেও করতে পারো, গলাতেও তোমরা করতে পারো। এটা যেহেতু বডি স্ক্রাব ছিল, আমি মাঝে মধ্যে কিন্তু এটা দিয়ে বডি স্ক্রাবও করে থাকি। আবারও একটু বলে রাখছি তোমাদেরকে, যখন স্ক্রাব করবে অবশ্যই কিন্তু খুবই হালকা হাতে তোমরা স্ক্রাবটা করবে। আর স্ক্রাবের টাইমিং কিন্তু 2 থেকে 3 মিনিট, এর থেকে বেশি নয়। 2 থেকে 3 মিনিট ধরে তোমরা এইভাবে হালকা হাতে আমি যেইভাবে মুভসগুলো দেখাচ্ছি সেইভাবে অবশ্যই স্ক্রাবটা করে নেবে। স্ক্রাবটা করে নেওয়ার পর কিন্তু একদম নর্মাল জল দিয়ে ফেসটা ওয়াশ করবে। তোমরা আগে ভালো করে মুভসগুলো দেখো, এই মুভসগুলো কতবার করে করতে হবে না করতে হবে তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা নিখুঁতভাবে দেখতে থাকো, কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ করো না, তাহলে বুঝতে অসুবিধা হবে। স্ক্রাব করার সময় যদি স্কিনটা দেখো ড্রাই হয়ে আসছে, তাহলে অল্প একটু নর্মাল ওয়াটার হাতের মধ্যে দিয়ে তারপর আবার একটুখানি স্ক্রাব তোমরা করে নিতে পারো। আমি ঠিক যেমনটা করে থাকি। আমার কপালের দিকটা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছিলো, তাই কপালের দিকটা একটু বেশি করে ফোকাস করছিলাম। রোদ্রে বেরোলে এখন যা প্রচণ্ড গরম পড়েছে তাতে সবারই মোটামুটি ট্যান পড়াটা খুবই নর্মাল, আর এক্সপোজ এরিয়াগুলোতেই কিন্তু ট্যান বেশি হয়ে থাকে, তোমরা সবাই জানো। ঠিক 2 থেকে 3 মিনিট স্ক্রাব করার পর নর্মাল জল দিয়ে আমি ফেসটা ওয়াশ করে এসেছি। স্টেপ মানে স্ক্রাব করার পরে কিন্তু দেখো স্কিনটা অনেকটা আমার চেঞ্জ হয়েছে। এরপরে হালকা হাতে আমি গামছা দিয়ে হালকাভাবে মুখটা মুছে নিয়েছি। মুখ মুছে নেওয়ার পর আমি সেকেন্ডবার যেটা অ্যাপ্লাই করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে থাকো। এটা খুবই 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 ভালো একটা এফেক্টিভ প্যাক, যেটা আমি নর্মালি ইউজ করে থাকি। প্রত্যেক মাসেই আমি একবার করে ফেশিয়ালটা করি ডিট্যানের, যেরকম আগে বললাম। তো এই ফেশিয়ালে যে ডিট্যানের আসল প্যাকটা রয়েছে, যেটা অরিজিনালি আমাদের ট্যান উঠিয়ে দিচ্ছে, সেটা কিন্তু কেয়া সেটের একটা ডিট্যান প্যাক। দেখো আমি প্যাকেজিংটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে অক্সি ডিট্যান প্যাক, কেয়া সেটের প্যাক। আমি কিন্তু বলে রাখছি আগে থেকে, এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, আমি পার্সোনালি ইউজ করি বলে তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুবই থিক আর ক্লোভ থাকার কারণে হালকা একটু জ্বালা বা ঠান্ডা ভাব তোমরা স্কিনে বুঝতে পারবে, তবে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। আমি মোটামুটি পুজোর সময়ও যদি কোনো ফেশিয়াল করে থাকি, পার্ল ফেশিয়াল বা হোয়াইট সিক্রেটের যে ফেশিয়ালগুলো হয় কেয়া সেটের, আমি কিন্তু নর্মালি কেয়া সেটটাই ইউজ করি, আর ওটা আমার স্কিনে প্রচণ্ড ভালো শ্যুট করে, খুব ভালো এফেক্ট দেয়।
দেখো ঠিক এইভাবে আস্তে ধীরে আই এরিয়াটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে, লিপ এরিয়াটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে এইভাবে আস্তে আস্তে প্যাকটা ইউজ করতে হবে। একটু আমি থিক কোয়ান্টিটিতেই লাগাতে পছন্দ করি, কারণ এটা খুব ডিপলি ক্লিনস করে স্কিনকে, তার সঙ্গে যে ট্যান পড়েছে সেই ট্যানটা খুব ভালো মতো তুলে দেয়। ভিডিও শেষে তোমরা দেখতে পারবে কতটা এফেক্ট হয়েছিল। দেখো আমার ফোরহেডের এরিয়াটা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, খুব পরিমাণে কালো হয়ে গেছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফেশিয়াল করব করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম এই ফেশিয়ালের সময় তোমাদেরকে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমি কিভাবে ফেশিয়াল করি বা কি কি প্রোডাক্ট ইউজ করি। আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি একটা আঙুলের সাহায্যেই পুরো নেক এরিয়া ফেস এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি ফেস প্যাকটা। তোমরা চাইলে কোনো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি লাগানো হয়ে গেছে আমার। লাগানোর পরে আমি 20 মিনিট ওয়েট করব। দেখো 20 মিনিট ওয়েট করার পর এটা তো খুব ভালো করে আমার স্কিনে অ্যাবজর্ব করে নিয়েছিল, প্লাস অনেকটা ড্রাইও হয়ে গেছিলো। ড্রাই হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ অনেক এরিয়াতে ক্রিমগুলো ভিজিবল নয় ভালো মতো, তার মানে এটা আমার স্কিন অনেকটা অ্যাবজর্ব করেছে। এরপরে আমি চেক করছি হাত দিয়ে যে পুরোপুরি ওটা শুকিয়েছে কিনা। ফুলের সাহায্যে আমি দেখলাম যে এটা মোটামুটি ড্রাই হয়ে গেছে, আর যেহেতু 20 মিনিট হয়ে গেছিলো তাই আমি ওটাকে একটা নরম টিস্যু দিয়ে, ওয়েট টিস্যু যেগুলো হয় ওটাকে ভালো করে আমি ধুয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপর এই ওয়েট টিস্যু দিয়ে আমি পুরো আস্তে আস্তে রিমুভ করেছিলাম। প্যাক রিমুভও কিন্তু তোমরা খুবই হালকা হাতে করবে, যে কোনো নরম টাওয়াল দিয়ে বা নরম যে আমাদের হ্যাঙ্কিগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু তোমরা রিমুভ করতে পারো, কিন্তু ওটাকে অবশ্যই ভালো করে ভিজিয়ে নেবে। আর দেখবে একবারে কিন্তু পুরো এই প্যাকটা ওঠে না, তোমরা যারা ইউজ করবে পুরো কিন্তু প্যাকটা একেবারে ওঠে না। তাই আমি কি করেছি, 2 থেকে 3 বার ভালো করে ওটাকে ভিজিয়ে নিয়ে তারপরে ইউজ করেছি। মানে একবার ইউজ করার পর আমি ওটাকে আবার জলে ভালো করে ধুয়েছি, তারপরে ভালো করে ওটাকে জল বার করে নিয়ে আবার হালকা হাতে ভালো করে মুছেছি। এই প্রসেসটা আমি 2 থেকে 3 বার করেছি, তবে গিয়ে এটা পুরোপুরি ক্লিন হয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু জল দিয়েও ওটাকে রিমুভ করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। আশা করি স্ক্রিনে এবার তোমরা আমার ফেসটা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণ ট্যান এটা তুলে দিয়েছে। খুবই ভালো কাজ করে এই ডিট্যান প্যাকটা, তো তোমরা অবশ্যই এটাকে ইউজ করতে পারো, আশা করি তোমরাও ভালো রেজাল্ট পাবে। কিন্তু যেটা হয়, এই প্যাকটা ইউজ করার পর আমি আগেও বলেছি যে ক্লোভ থাকার কারণে হালকা একটু জলে স্কিনটা আর একটু ঠান্ডা এফেক্ট দেয়, আর কোনো প্রবলেম হয় না ন্যাচারালি। এটা তোমরা হাতেও ইউজ করে দেখতে পারো, যেখানে আমাদের বেশি এক্সপোজাল এরিয়াগুলোতে আমাদের যখন ট্যান পড়ে যায় সেসব এরিয়াতে তোমরা ইউজ করে দেখতে পারো, দারুণ এফেক্ট দেয়। ডিটান প্যাকটা ইউজ করার পর আমি এবার আমার স্কিনে একটা মাসাজ ক্রিম দিচ্ছি। মাসাজ ক্রিমটা কিন্তু সেই ডক্টর রাশেলের ক্রিম, কারণ ডক্টর রাশেলের এই ফেস ওয়াশ বলো বা স্ক্রাব বলো বা যে কোনো ক্রিম বলো আমার খুব ভালো স্যুট করেছে, তাই আমি এই প্রোডাক্টটাকে ভীষণভাবে বিশ্বাস করি। দেখো এইভাবে মাসাজ করবে তোমরা, এইবারও তোমরা কিন্তু মাসাজের হাতের মুভমেন্টগুলো দেখবে অবশ্যই, কোনো রকমভাবে নিচ দিয়ে টানবে না, মানে গালটাকে জোরে রাব করে কোনো সময় নিচের দিকে টানবে না, তাতে স্কিন কিন্তু তাড়াতাড়ি ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের স্কিনের এলাস্টিসিটি কিন্তু মোটামুটি বয়স 20-র পর আস্তে আস্তে রিডিউস হতে থাকে, তো স্কিন এলাস্টিসিটি যত তাড়াতাড়ি রিডিউস হয় তত তাড়াতাড়ি কিন্তু আমাদের স্কিনটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, রিঙ্কেলস আসার সম্ভাবনা থাকে। তাই কোনোরকমভাবে মাসাজ করার সময় বা ফেশিয়াল করার সময় তোমরা কিন্তু একদম নিচের দিকে হ্যান্ড মুভ করবে না, যত পারবে আপার লিফট করবে স্কিনগুলোকে। মাসাজ করার সময়ও কিন্তু তোমরা অল্প অল্প করে নর্মাল জল ইউজ করতে পারো, যাতে পুরো ক্রিমটা তোমাদের স্কিনটা টেনে নেয়। তাই মাসাজ করতে মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমাদের সময় লাগবে। দেখো আমার স্কিনটা অনেকটা ফ্রেশ লাগছে আর অনেকটা ট্যান কেটে গেছে। মাসাজ করার পর আমি কিন্তু হালকা হাতে আরেকটা লাস্ট জেল দেবো, এটাও কিন্তু এক ধরনের মাসাজ জেল। তোমরা যদি মনে করো যে শুধু আমি স্ক্রাব করব, আজকে এত হাতে সময় নেই, তবে স্ক্রাব করার পরে হালকা হাতে এই মাসাজটা একদম সামান্য পরিমাণে জেলটা নিয়ে, আমি ঠিক যেইটুকুনি পরিমাণ নিয়েছি সেইটুকুনি পরিমাণ জেল নিয়ে হালকা হাতে মাসাজ করে এটাকে রাত্রেবেলার দিকে অ্যাপ্লাই করে শুতে পারো।
আমি রাত্রে কথাটা কেন বললাম, কারণ যে কোনো ফেশিয়াল করে যদি তোমরা বাইরে পলিউশনে বা রোদের মধ্যে বেরো, স্কিন কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে, মানে আবার ট্যান পড়তে শুরু করবে, পলিউশন খুব তাড়াতাড়ি ক্যাচ করবে, কারণ এই যে জেলগুলো রয়েছে এগুলো একটু আঠালো ধরনের হয়, এটা স্কিনে অ্যাবজর্ব করতে একটু সময় লাগে। তাই যত পারবে রাতের দিকে ফেশিয়ালটা করে নেওয়ার চেষ্টা করবে। দেখো আমার স্কিনটা একদম ক্লিয়ার লাগছে, ট্যান প্রচুর পরিমাণে কপাল থেকে উঠে গেছে, আমি এটাতে ভীষণ স্যাটিসফাইড। তোমরাও যদি এই জিনিসগুলো পছন্দ করো বা আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি প্রোডাক্টের ব্যাপারে জানতে চাইলেও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।